হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার এই গবলুটাকে দেখতে পাচ্ছে কত কিউট। তো আজকে তোমার সাথে শেয়ার করতে চললাম পার্টি মেকআপ লুক, মানে ওয়েডিং গেস্ট মেকআপ লুক। তো আজকে পুরো ভিডিওটাতে কিন্তু গবলু আমার সাথে থাকবে, আমার পাশে বসে থাকবে। তো চলো ওকে আমি বসিয়ে নিই। আর ফার্স্ট আমি ইউজ করছি রোজ ওয়াটার, এটা ডাবরের রোজ ওয়াটার। এটা অ্যাজ আ টোনার আমি ইউজ করছি, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। আর আমার কাছে এটাই বেস্ট মনে হয়, মানে আমার কাছে। তো তারপরে আমি ইউজ করছি ময়েশ্চারাইজার, এটা নিভিয়ার ময়েশ্চারাইজার। তোমরা যে কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, তোমরা রেগুলার যেটা ইউজ করো। তো ভালো করে আমি ইউজ করছি। তারপরে আমি অ্যাজ আ প্রাইমার ইউজ করছি অ্যালোভেরা জেল। তোমরা অ্যাজ আ প্রাইমার, তোমরা প্রাইমার ইউজ করতে পারো, বাট আমি এটা অ্যাজ আ প্রাইমার ইউজ করছি। তারপরে আমি আমার আইব্রোটাকে ড্র করার জন্য এই আইব্রো পেন্সিলটা নিয়ে নিয়েছি আমার মায়ের কাছ থেকে। তো আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। ফার্স্টে দেখো একদম হালকা করেই ড্র করছি, কারণ আমার আইব্রো অলরেডি যথেষ্ট রয়েছে, তাই জন্য হালকা করেই করছি। তারপর আমি স্পুলি ব্রাশটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আইব্রোটাকে, যাতে আমার আইব্রোটাকে দেখতে ন্যাচারাল লাগে। তো এরমভাবে ব্লেন্ড করলে কিন্তু আইব্রোটাকে দেখতে বেশ সুন্দর লাগে। তারপরে সেমভাবে আমি আরেকটা আইব্রো ফিল করে নেবো, তোমরা দেখতে থাকো। তোমরা এইভাবে আইব্রো করতে পারো, কিংবা তোমরা কাজল দিয়েও আইব্রো করতে পারো। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা কনসিলার ব্রাশ, তারপরে নিয়েছিলাম আমি ফাউন্ডেশন। আজকে মেকআপে আমি কোনো কনসিলার ইউজ করবো না, তাই ফাউন্ডেশন মানে ইনসাইডের ফাউন্ডেশনটা আমি অ্যাজ আ কনসিলার ইউজ করছি আমার আইব্রোটাকে সেট করার জন্য। তো ভালো করে আমি আইব্রোটাকে সেট করার জন্য আমি এই কনসিলারটা ভালো করে ইউজ করে নিচ্ছি আমার আইব্রোর চারিদিকে, যাতে আমার আইব্রোটাকে দেখতে একদম পারফেক্ট লাগে। তো একটু কম করে ইউজ করবো, কারণ আজকে মেকআপটা হালকা করেই করছি। আর এটা শীতকালের মেকআপ লুক, দেখতে খুবই ভালো লাগবে শীতকালে করলে এটা। তারপর আমি ভেজ আপ বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, নাহলে দেখতে খুবই খারাপ লাগবে, আর মেকআপটা তো একদম ফালতুই লাগবে দেখতে যদি ভালো করে ব্লেন্ড না করা হয়। তো তারপরে আমি ওই সেম ফাউন্ডেশনটা আমি ইউজ করছি আমার মুখে। এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আমি প্রায় ভিডিওতেই ইনসাইটারি ফাউন্ডেশনটা ইউজ করি। তো ভালো করে ব্লেন্ড করে নেবো আমি আমার মুখে ফাউন্ডেশনটা, সুন্দর করে ব্লেন্ড করতে হবে অবশ্যই, ধৈর্য ধরে আস্তে আস্তে ব্লেন্ড করে নেবো আমি আমার মুখে এটা। আর দেখো এক সাইড সাদা এক সাইড কালো হয়ে গেলো, আর এটা হলো আসল ফেস। তারপরে আমি লুজ পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি, হালকা করে করে একদম একটুখানি করে নিচ্ছি, আর ব্রাশ আউট করে দিচ্ছি যাতে ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। অতিরিক্ত পাউডার দিয়ে ফেলবে না, তাহলে ভূতের মতো সাদা লাগবে দেখতে, আর ভালো লাগবে না, কেমন পাউডার চিপকে যাবে ফাউন্ডেশনেতে। তারপরে আমি আমার আই মেকআপটা স্টার্ট করছি, তার জন্য আমার চোখের ওপরে ফার্স্টে আমি হাইলাইট করার জন্য এই সেটটা ইউজ করছি। এই সেটটা কিন্তু অনেকটা ঘিয়ে কালার টাইপের, ঠিক আছে, এখানে ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা ঘিয়ে কালার। তো তারপরে আমি পাশের এই পিচ কালারটা দিয়ে আমার চোখে হাত দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ এটা গ্লিটার শ্যাডো, এটা ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করছি না, তাই আমি এটা হাত দিয়ে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার এই সেটটা খুবই ভালো লাগে। তো তারপরে আমি যেহেতু স্কাই কালারের শাড়ি পরেছি, তাই স্কাই কালারের এই আই শ্যাডোটা হালকা করে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার তো দরকার ছিল না, বাট কী মনে হলো আমার আমি দিয়েছিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিংবা তোমরা শুধু স্কাই কালার দিতে পারো, বা শুধু পিচ কালার দিতে পারো। তো ভালো করে আমি আরেকটা চোখেও সেমভাবে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি ইউজ করছি ব্লাশ। এই ব্লাশ প্যালেটটা আমার যে কত জন্মের পুরনো সে বলে বোঝানো যাবে না। আমার যে কটা মেকআপ ভিডিও দেখবে সব কটাই তো আমি একই ব্লাশই ইউজ করি। তো আমি পিচ কালার সব থেকে হালকা কালারটা নিয়ে আমি আমার চিকে ইউজ করে নিচ্ছি। আর সিরিয়াসলি বলছি, ব্লাশ আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলতে থাকি যে ব্লাশ আমার খুব 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 ভালো লাগে। আর আমি হাসলে যে তোমার গালটা টমেটোর মতো ফুলে ওঠে কেমন একটা লাগে, তাও হাসার মানে ব্লাশ ইউজ করার সময় যে হাসতে হয়, তার জন্য আমার ব্লাশ ইউজ করতে খুবই 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 ভালো লাগে। তো আমি আরেকটা চিকেও সেমভাবে ব্লাশ ইউজ করে নিচ্ছি। আর ব্লাশটা আমি কিন্তু দেখো কীভাবে দিচ্ছি, আমি চিকে শুধু দিচ্ছি না, একটুখানি আই কর্নারেও দিচ্ছি, আর একটু নাকেও লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি ইউজ করছি লাইনার, এটা আমার খুব ভালো লাগে ইউজ করতে, লাইনার সত্যিই আমার খুব প্রিয়। কিন্তু কাজল আমার অতটা পড়তে ভালো লাগে না, তোমরা যারা কাজল পড়তে চাও তারা তোমরা কাজল পড়তে পারো, বাট আমি এখানে কাজল পড়ছি না,
তারপরে আমি ভালো করে লাইনারটা ড্র করে নিচ্ছি। আগে আমি একদম লাইনার পড়তে পারতাম না, বাট এখন পারি, তোমরাও পারবে চেষ্টা করলে। জানি লাইনারে সবারই সমস্যা থাকে। আগে আমি লাইনার পড়তে পারতাম না, এত বিরক্ত লাগতো যে কি বলবো, বাট এখন আমার সত্যিই খুব ভালো লাগে লাইনার পড়তে, বলতে পারো আমার ফেভারিট লাইনার। ও হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, যদি ভিডিওটা ভালো লাগে। তো তারপরে আমি আমার কপালে একটা টিপের কমতি ছিল, ওই জন্য আমি একটা কালো টিপ পরে নিলাম। আমার টিপ পরতেও খুব ভালো লাগে। আর তারপরে এই কানেরটা আমি পরে নিচ্ছি, এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম 30 টাকা দিয়ে, কিন্তু সুন্দর লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লাগছে। তো চলো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। তেরা